হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে গানটা নিয়ে কথা বলবো, গানটার নাম হচ্ছে ফেঁসে যাই, ফ্রম দ্য মুভি তুফান। তো এই গানটা জাস্ট একটু আগে আনা হয়েছে। তো আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি, যেহেতু তুফানের তিনটে গান এসেছে, তো আমি ভিডিওতে বলেছিলাম যে তুফানের তিনটে গানই ভালো, আর কোনো গান আছে কিনা আমি জানি না। তো তখন তুফান তখন রিলিজ করে গেছিলো, তো অনেকে আমি কমেন্টে বলেছিলো যে একটা হাবিব ওয়াহিদের গানও রয়েছে, সেটা কিন্তু দারুণ গান, পারলে গানটা শুনো, গানটা নিয়ে কথা বলো। এবং ওই গানটার কিন্তু রিপোর্ট, মানে যারা সিনেমাটা দেখেছে তাদের কাছ থেকে দারুণ এসেছিলো। আমাকে অনেকে বলেছিলো যে এই গানটা যখন আসবে তখন শুনবে, শুধু দারুণ হয়েছে। এবং আমি একটা খুব মিসিং করছিলাম তুফান সিনেমায়, যে প্রপারলি একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক, যেটা আমার মনে হয় খুব দরকার ছিল, একটা কমার্শিয়াল সিনেমায় দরকার একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক। তো এমনিতে হাবিব ওয়াহিদ আমার খুব পছন্দের একজন মানে সিঙ্গার, মানে একটা সময় ছিল যখন হাবিব ওয়াহিদের গান আমি প্রত্যেক দিন শুনতাম, দারুণ লাগতো। একটা টাইম ছিল, আমি আগের কথা বলছি, আজকের রিসেন্ট গানগুলো নয়, অনেক পুরনো পুরনো গান রয়েছে, অনেক অ্যালবাম তখন আসতো হাবিব ওয়াহিদের, তখন সেই গানগুলো শুনতাম, আমার দারুণ লাগতো। তো আমার খুব পছন্দের একজন সিঙ্গার, তখন বাংলাদেশের সিঙ্গার বলতে আমি হাবিব ওয়াহিদকেই বুঝতাম, আরও কয়েকজন ছিল, যার মধ্যে হাবিব ওয়াহিদ অন্যরকম ছিল। তো ভালো লাগলো এতদিন পর একটা কমার্শিয়াল সিনেমায় হাবিব ওয়াহিদের গান ইউজ করা হয়েছে, এবং তার গলাটা কিন্তু দারুণভাবে গানটার সঙ্গে ম্যাচ করছে। এবং আমার এটা কেন জানি গানটা শুনে মনে হলো, শাকিব খানের সঙ্গে হাবিব ওয়াহিদের গলাটা খুব দারুণ যায়। শাকিব খানের গলার ভয়েস এবং তার সঙ্গে হাবিব ওয়াহিদের যে গলার ভয়েসটা দারুণভাবে ম্যাচ করেছে, আমার এটা প্রথম কথা মনে হয়েছে। প্লাস এই সিনেমার গল্পের ক্ষেত্রে যে টানা টুইস্টটা দরকার ছিল, সেটা কিন্তু এই জিনিসটার মধ্যে রয়েছে। এখানে নাবিলার সঙ্গে যে প্রেমটা রয়েছে এখানে শাকিব খানের, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এটা সেই সময়ের গল্প দেখানো হয়েছে যখন কিন্তু সে তুফান হয়ে ওঠেনি, নাকি এটা অন্য কোনো চরিত্র, সেটা আমরা সিনেমাটা দেখলেই মানে কোথাও গিয়ে বুঝতে পারবো বা ফিল করতে পারবো। কিন্তু এখানে শাকিব খানের যে জীবনটা, সেটা তুফানের থেকে কিন্তু অনেকটাই আলাদা আমরা দেখতে পাচ্ছি। তার একটা অভিনয়ের প্রতি ইন্টারেস্ট রয়েছে, স্ক্রিপ্ট পড়ছে, বাড়িতে প্র্যাকটিস করছে আয়না দেখে, এবং আর্টিস্ট খুব ভালো লাগলো। এটাই রায়ান রফির ভিশন আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে যেহেতু শাকিব খান বাংলাদেশের মানে সবথেকে বড়ো সুপারস্টার তাকে বলা যেতে পারে, তেমনভাবে কিন্তু সাউথও রজনীকান্ত কিন্তু বলা যেতে পারে তার আমলে সবথেকে বড়ো সুপারস্টার ছিল। তো এখানে যে ট্রিবিউটটা দেওয়া হয়েছে রজনীকান্তকে, আয়নাতে রজনীকান্তের ছবি লাগানো, সেটাতে শাকিব খান ট্রিবিউট জানাচ্ছে রজনীকান্তকে, এটা কিন্তু একটা ভালো জিনিস। এটা কিন্তু একটা পরিচালকের ভিশন, যে একটা পরিচালকের ভাবনা চিন্তাগুলো কতটা আধুনিক, কতটা ইউনিক, সেটা কিন্তু কোথাও গিয়ে ফুটিয়ে তোলে। তো রায়ান রফি বারবার বলেছি যে পরিচালক হিসেবে বেশ ভালো। এবং দেখুন, একটা কমার্শিয়াল সিনেমা তো এই যে পোর্শনটার মধ্যে দেখবেন একটা ক্লাস ব্যাপার কিন্তু রয়েছে। এই যে গানটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে, প্রেমের গান তো অনেক হয়েছে, কিন্তু গানটা দুজনের যে কেমিস্ট্রির মধ্যে দেখবেন একটা ক্লাস, সুন্দর একটা ক্লাস রাখা রয়েছে। মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় নায়ক নায়িকাদের প্রেম যেভাবে দেখানো, তার থেকে বেশ ইউনিক লাগছে জিনিসটা, দেখতে ভালো লাগছে। এবং এটা আই থিঙ্ক সিনেমার গল্পের মেন একটা পোর্শন হতে চলেছে, যেটা আমার ধারণা। এবং এখানে শাকিব খানের লুক বলি বা নাবিলার যে আমরা এখানে দেখতে পাচ্ছি কেমিস্ট্রিটা, সেটা কিন্তু বেশ ভালো রকম সুন্দর লাগছে। তো আমার এই গানটাও দারুণ লেগেছে, গানটার কথাগুলো, গানটার সিনগুলো খুবই সুন্দর হয়েছে। অনেকদিন পর বলা যেতে পারে একটা কমার্শিয়াল একটা খুব সুন্দর একটা রোম্যান্টিক ট্র্যাক এলো অনেক দিন পরে, এবং অনেক দিন পরে প্রপারলি একটা বলাতে পারে মাসি একটা কমার্শিয়াল অ্যালবাম কিন্তু এটাকে বলা যেতে পারে, যেখানে একটা উড়াধুরার মতো গান রয়েছে, একটা মাসি টাইটেল ট্র্যাক রয়েছে, আবার একটা আইটেম সং রয়েছে, আবার এরকম একটা গান, এবং শুনছি আর একটা গানও নাকি রয়েছে। তো ইন্ডিয়াতে রিলিজের আগে এই গানটা রিলিজ করা একটা খুবই ভালো সিদ্ধান্ত। যারা হলে দেখে তারা তো গানটা শুনেইছে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে গানটা খুবই পছন্দ হয়েছে, দারুণ লাগছে গানটার কথা সিনগুলো দেখতে। মানে শাকিব খানের সিনেমায় রোম্যান্টিক গান যেগুলো হয়, মানে প্রিয়তমাতে যেগুলো ছিল বা রাজকুমারী যেগুলো ছিল, সেগুলো অনেকটা একঘে টাইপের হয়ে যাচ্ছিলো। এটা একটা প্রপারলি খুব ভালো রোম্যান্টিক ট্র্যাক হয়েছে, এটা কানে হেডফোন দিয়ে শুনে একটা শান্তি পাওয়া যাবে, যে হ্যাঁ ভাই অন্যরকম একটা ট্র্যাক রয়েছে গানটার মধ্যে। এবং বরাবরই রায়ান রফির সিনেমার রোম্যান্টিক ট্র্যাক খুব ভালো হয়। আপনারা সুরঙ্গ দেখুন, সুরঙ্গে যে গানটা ছিল, যে গানটা ছিল সুরঙ্গ সিনেমা, সেটাও খুব সুন্দর ছিল। তেমনভাবে এখানেও কিন্তু গানটা খুব সুন্দর হয়েছে। পড়ানো একটা খুব সুন্দর গান ছিল, রোম্যান্টিক ট্র্যাক ছিল একটা, যেটা আমার দারুণ লেগেছিল। তো বরাবরই রায়ান রফির নিজের সিনেমায় যে রোম্যান্টিক ট্র্যাকগুলো নেই, সেগুলো খুব সুন্দর হয়। তেমনভাবে এই গানটা আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ করে, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই।